फ्रेंड्स गुड मॉर्निंग आज के सकाल वीडियो शुरू कर पटल पोस्त दिए तुम्हारा देखो वीडियो भलो लगे आशा करी पुरोटा देखो तुम्हारा हमें पोस्त और काचा लंका बेटे रेडी कर भालो करे भेजे नहीं भाजा पटल पुरो थालाय तुले दिलाम एकटू शुकनो लंका और गोटा गरम मसला आटा किन्तु शुकनो लंका थेके जदि तोमरा काचा लंका दाओ ताहले बेशी भालो टेस्ट होबे भूल करे शुकनो लंका दिए दिएछि एबार ओई बानानो पेस्टटा पोस्त काचा लंका बाटा पेस्ट कड़ाइ दिए दिलाम দেবা ভালো কাকাদের অধিকতে একটু ফুটবে তখন পটলগুলোতে দিয়ে দিতে হবে এবার দিলাম একটু লবণ পটলগুলো দিয়ে দিলাম পোস্তের ভিতরে এটা একবারে মানে শুকনো শুকনো হবে না একটু মাখা মাখা হবে যাতে পোস্তটা একটু গেভি গেভি হয় चलो तुम्हारा देखिए दी कि रान्ना करेछि उच्छे भाजा भात भात तो हबे कमन पटल पोस्त एटा तो तुम्हारे देखिए दिए एदिके हच्छे लाल शाक एटा बादाम और नारकेल कोड़ा दिए करेछि नारकेल दिए मुगेर डाल और एखन एकटा तरकारी बाकी आछे ओटा कड़ाइए हच्छे आलू फुलकपि तक यहाँ हम कमप्लीट हो जाए आप जाब एक बाबार बाड़ी चले तो क्योंकि भावेना जो मामा बाड़ी अनेक दूरे लकडाउने दूरे इसे मामा बाड़ी दूरे ना बहरमपुर मध्य सब रिलेटिव मैं बेसिभाग रिलेटिव सब बहरमपुर मध्य बाड़ी हमारे बाड़ी शवशुर बाड़ी थे मामा बाड़ी आसते हमें स्कूटी आज क्योंकि खूब जोर हमें दस के दस मिनट मत लागे हमारे शवशुरड़ी हम बांगजेटिया बहरमपुर बांगजेटियाते मामा बाड़ी हम भापुरीते बहरमपुर मध्य और हमारे दीदी विताओ बहरमपुर मध्य दूरी कौन ना तर वि कृष्णमाटी गोड़ा बजार ओदी के बहरमपुर मध्य का तो अर्धर पापार एक दरकार छो बैंके तो मा के लिए गलो बैंके इसे तो आसलो तक हमें जाड़ी छो ना अनेक दिन ही तो दस दिन मत हमारे गए दिन छोड़ तर आगे गेलो दीदी बाड़ी दीदी बाड़ी गेलो दीदी
আজকে বাড়ি আসলো, আজকে ব্যাংকের কাজ করে বাড়ি আসলো। আর কথাটা হচ্ছে যে আমরা মাকে বাড়িতে একা রাখি না, কারণ আমার বাবা নাতিরা দেশে চলে গেছে 3.5 মাস হলো। মানে আমরা ভাবতেই পারিনি যে এত তাড়াতাড়ি আমার বাবা চলে যাবে। আমার বাবা 13 ফেব্রুয়ারি মারা গেছে, মানে পুরো হঠাৎ করে স্ট্রোক হয়েছিল, ব্রেন স্ট্রোক। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছিল, বিকেল 5:35 মারা গেছে। 3.5 মাস চলছে এটা। তো আমরা মাকে একা রাখি না বাড়িতে, আমাদের বাড়িটা অনেকটাই বড়। দিদি না হয় আমি কেউ না কেউ থাকি, হয়তো আমি থাকলো, আমি শ্বশুরবাড়ি গেলে আমার দিদি এসে থাকলো, হয়তো দিদি শ্বশুরবাড়ি গেলে আমি এসে থাকলাম, এরকম করে থাকি, মাকে একা রাখি না। আর সারাদিন মানে একা থাকলেও কোনো ব্যাপার না, কিন্তু রাতটা একটু কেমনই লাগে। আর আমরাও ছাড়তে চাই না একা একা। আমরা দুই বোনে যদি টাইম না পাই আসতে, তবে আমার এখানে পিসির বাড়ি আছে, পিসিরা থাকে, বৌদি আছে, বৌদির দেখাশোনা করে, আমার দেশের ছেলেরা থাকে পাশে বাড়ি হচ্ছে, তারা মাসি হয়তো কোনো কোনো এসে থাকে। আমরা একা রাখি না, মানে এই 3.5 মাসে একা একদিনে রাত কাটাতে দিইনি, কেউ না কেউ থাকি। তাই দিদির বাড়িতে কদিন ছিল, আমার বাড়িতে 2 দিন ছিল। আর আমাদের বাড়ি যেতে বললেও, মানে আমার বাড়ি দিদির বাড়ি যেতে বললেও যেতে চায় না, জোরদার করে নিয়ে যাওয়া। আমার শ্বশুর বলে, দিদি শ্বশুর বলে অনেকবার করে যে বিহান আসুন আসুন, কিন্তু এমনি তো গেলেও তো হবে না, কারণ বাড়িতে কে এবার থাকবে, আর সমস্ত মানুষের দরকারি বাড়িতে, সেজন্য যেতে চাই না। বিয়ে কদিন ছিল, তাই সকালে আসলো, মা এসেছে 10:30 দিকে, এসে তো পুরো ঝড়ে তো ঘরে প্রচুর দূর দূর হয়েছিলো, এসে মা পুরো ক্লিন করেছে, পুরো বাড়ির ওপর থেকে নিচ পর্যন্ত ঝাড় দিয়ে সব নামিয়েছে, মশা তো সব হয়ে গেছে। আমি এসে বিছানার কপ বিছানা চাপে চাপের উপর সব তুলেছি, লাইট কেটে দিলাম, ওগুলো কাচবে কালকে, পুরো ক্লিন হয়ে গেছে পুরো বাড়ি। এখন আমি সকালে ওই বাড়িতে রান্না টান্না করেই জলখাবারে খেয়ে আমরা 3 জনেই স্নান টান করে এসেছি। এসে আমি সবজি সব যা যা রান্না করেছি সবজিগুলো নিয়ে এসেছি। বললাম যে তোমাকে, মাকে বলে দিয়েছিলাম আগে যে তোমার রান্না করার দরকার নেই, গিয়ে আমি রান্না করে নিয়ে যাবো, শুধু ভাতটা করে নেবো তাহলে আমাদের হয়ে যাবে। আমি এসে কিছু বাসন ছিল, মানে ধুলো পড়েছিল, নোংরা বাসন এঠো না, এমনি ধুলো পড়েছিলো বাসনের ঝুড়িতে, বাসন দিয়ে সে বাসনগুলো ধুয়ে টুয়ে রাখলাম। রেখে আমি ভাত চাপিয়ে দিয়েছি, মা আর অফিসে পাপা গেল একটু ব্যাংকে কাজ আছে, তাই ব্যাংক থেকে চলে আসবে কিছুক্ষণের না। আর এই যে অফিস দাঁড়িয়ে করছে, এসে মার ফোন নেই, কার্টুন দেখতে বসে গেছে। এই বাড়িতে আসলে শুধু মার ফোন ছাড়া আর আমার ফোন নেয় না, আমার দিদির ছেলে আর আমার ছেলে, এই ফোনটা নিয়ে শুধু মার্কিং এই ফোনটা ছিল বাবার ফোন। তো বাবা মারা যাওয়ার পর আর কে ইউজ করবে, এখন মা ইউজ করে, তো চাপিয়ে দিয়েছি। ভাত ফুটছে, এখন বাজে 1:00। মিষ্টি না তো দেখাও না, জল উঠছে, বই জল উঠছে, তোমার জমন লাগছে, মেকআপটা করেছে, খেতে বসো, সুন্দর লাগবে, মানে রামকৃষ্ণ দেবের দাড়িগুলো কাটছে না। ওটা দেখুন তো।
আমরা যাচ্ছি বাড়ি। এখানে একটু দাঁড়িয়েছি কাশিম বাজারে, গোপালের তো ওষুধের দোকান ঢুকেছে, তাই আমরা দাঁড়িয়ে আছি এখানে। দেখো রাস্তা পুরো ফাঁকা, মানুষজন নেই। একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ একটু প্রবলেম হয়েছিল আমার দিদির ছেলের, ওর প্রচণ্ড শরীর খারাপ, তাই ও আমার বর এসে ওকে আবার আমাকে এখানে বান্ধিতে রেখে আবার দিদির বাড়িতে গেছিল। ওখান থেকে ডাক্তার নিয়ে গেছে রানীবাগানের, যে ডাক্তারটাকে দেখি আসলো দোকানে, এখন একটু ভালো আছে, সেজন্য আমি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তখন সন্ধ্যে লেগে গেলে আবার আসতে পারবো না, সেজন্য আরও আমাকে রেখে আবার গিয়েছিল ওখানে ডাক্তার দেখাতে। তাই এটা নিয়ে কী করে, এই যে এটাও দাদা বানিয়ে দিয়েছে ওকে, না একটু দেখা, একটু দেখা দেখে হাজরা নাচ নাকি তোর, ও হাজরা নাচ বলতে পারে না, বলো খাগড়া নাচ। ভয় লাগবে না, ঠিক আছে। কি করে দেবো, দাদা পরে সাজিয়ে দিবে অন্য একদিন, তুই এটা নিয়ে এখন নাচ প্র্যাকটিস কর। সারাক্ষণ যা পায় লাঠি, তারপরে ব্যাট, ওরকম করে হাতে এসে খাড়ার মতো নিয়ে নাচ করে। তাই ওর দাদা এই যে খাড়াটা বানিয়ে দিয়েছে কাঠের। আজকে এসে দুধ দুধ খাওয়াইনি, এসে একটা মিষ্টি খাইয়েছি সন্ধ্যাবেলায়, এখন আর কিছু খাওয়াবো না, রাতে একবার দুধ রুটি খাইয়ে দেবো। আমি কিছু খাইনি, খাওয়া লাগছে না খেতে, চোখ জ্বলবে তো, কত লাগালি, ছি 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 ছি, চোখ জ্বল, কোনো কিচ্ছু বলবো না। একটু বাই করতে বাই পুরগা চিউড়ি বলে তোমরা, তোমরা পচা ছাগল বলা বলে তোমরা, এখন তোমরা এখন কি করছো, কি করছো, আমার আমার চোখ জ্বলা, চোখ জ্বলা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, ভিক্স লাগিয়ে চোখ গুলো দেখো, চোখ গুলো দেখো, চোখ গুলো দেখো, চোখ গুলো দেখো কেমন লাল হয়ে গেছে, ভিক্স লাগিয়ে চলছে। হ্যাঁ ঠিক হয়েছে, আর লাগাবি, আজকে বৃষ্টি বৃষ্টি হয়নি তাও চলে আসছে, মাঠ থেকে এখানে উঠে পালে চলে এসছে, এই যে ঠিক আমাদের গেটে সরাসরি আসছে। মাছটা ভাবছে আর মাঠে থাকতে পারবো না, এবার যাই এদের বাড়িতে, হাড়ির মধ্যে ঢুকি এখন। তো তুই একাই কেন আসলি, আর কটাকে নিয়ে আসতে পারতিস সঙ্গে করে, হাফ মার্টার হয়ে গেছে, জল ফুটে গেছে, মরে দান করা জানো, বাবা ধরে নিয়েছে, জান জান জানের মাথা, এ কি করে চলে আসলো বাবা, হা হা মিষ্টি মিষ্টি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই যে বিছানা আমি পেতে ফেলেছি, মশি টাঙানো হয়ে গেছে, আমাদের যে ঘুম পড়াবো এখন, চলো টাটা করবো একটু, করবি না, ও খেয়েছে, খেয়ে বমি করে দিয়েছে, আর ও একবার বমি করতে শুরু করলে পুরো পেট ফাঁকা, যতক্ষণ না হবে ততক্ষণ বমি করেই যায়, এটা ও ছোটো থেকে অভ্যেস, একটুখানি কান্না করলে বমি করে ফেলে। এখন ঘুম পাড়াবো, ঠিক আছে, টাটা বাই।